পিএসজিতে লিওনেল মেসির চুক্তি নবায়ন ইস্যু এখন ফুটবল বিশ্বের হট টপিক। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে এখনও পর্যন্ত চুক্তি নবায়ন হয়নি পিএসজির। এর মাঝে হঠাৎ করে সৌদি আরবের রিয়াদে তোলা লিওনেল মেসির বাবা জর্জ মেসির বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে, যেখানে লিওনেল মেসির বাবা জর্জ মেসিকে দেখা গেছে মাহাদ স্পোর্টস একাডেমির প্রধান প্রফেসর আবদুল্লাহ হামাদ, প্রিন্স আবদুল আজিজ এবং ফয়সালের ঘনিষ্ঠ একজনের সাথে আলাপ করতে দেখা গেছে লিওনেল মেসির বাবা জর্জ মেসিকে। এমন ছবি ভাইরাল হওয়ার পর বিশ্লেষণ শুরু করে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। শুরুতে স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে লিওনেল মেসির বাবা জর্জ মেসি সৌদি আরবের রিয়াদে গেছেন ব্যবসায়িক কারণে। আর্জেন্টাইন ফরওয়ার্ড সৌদি আরবের ট্রাভেল অ্যাম্বাসিডর, আর সেখানে ব্যবসায়িক কারণে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করতে গেছেন জর্জ মেসি। তবে মার্কার এই খবর পড়ে গুঞ্জন শেষ হয়নি। এই ছবি সামনে আসার পর থেকে লিওনেল মেসি সৌদি লিগে খেলার গুঞ্জন ঢালপালা মেলতে শুরু করেছে। ইউরোপের অন্যান্য গণমাধ্যমের খবর, লিওনেল মেসিকে সৌদিতে আনতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আরব ফুটবল। বার্ষিক 220 মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব লিওনেল মেসির জন্য তৈরি করেছে আল হিলাল। সৌদি প্রো লীগের দল এর আগেও আর্জেন্টাইন মহাতারকাকে দলে আনার কথা জানিয়েছিল। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর সমান 220 মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব পাঠাচ্ছে তারা। মেসিকে ফেরাতে স্যালারি লিমিট বাড়িয়ে আইন পরিবর্তন করতেও প্রস্তুত আছে সৌদি কর্তৃপক্ষ। তাদের উদ্দেশ্য সৌদি ফুটবলকে বিশ্ব দরবারে তুলে ধরা। সেজন্য ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি লিওনেল মেসিকেও সৌদি প্রো লীগে আনতে চাইছে দেশটির ফুটবল ফেডারেশন। সৌদি লীগ থেকে যাওয়া প্রস্তাবে লিওনেল মেসি রাজি হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, কারণ ইউএফআর ফিনান্সিয়াল ফেয়ার প্লের নীতি মানতে লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা বর্তমানে স্থগিত করেছে পিএসজি। ফরাসি জায়ান্টরা লিওনেল মেসির সঙ্গে চলমান বেতনে চুক্তি নবায়ন করলে ইউএফআর ফিনান্সিয়াল ফেয়ার প্লের নীতি ভাঙবে, সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে নাসির আল খেলাইফির দল। সেজন্য লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা স্থগিত রেখেছে ফরাসি কর্তৃপক্ষ। এদিকে বার্সাতে লিওনেল মেসির ফেরার যে গুঞ্জন চলছিল গণমাধ্যমে তাও হচ্ছে না, বেশ জটিল বিষয় বলে জানা গেছে বার্সা ভিত্তিক বিভিন্ন গণমাধ্যমে। আইবিএর ভারসাম্য তৈরি করতে আগামী গ্রীষ্মকালীন দল বদলে কোনো খেলোয়াড় কেনার পরিকল্পনা থেকে সরে এসেছে বার্সেলোনা। এদিকে আল হিলালের মতো 220 মিলিয়ন ইউরোর এত বড় অফার মেজর লিগ সকারে দল ইন্টার মায়ামি কিংবা অন্য কোনো দলের পক্ষে দেওয়া সম্ভব নয় মেসিকে, যার ফলে মেজর লিগ সকারেও যাওয়ার সম্ভাবনা নেই আর্জেন্টাইন মহাতারকার। এদিকে সৌদি প্রো লিগে লিওনেল মেসি পাড়ি জমালে সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে নতুন করে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারবেন আর্জেন্টাইন মহাতারকা। এদিকে স্পোর্টস ম্যাগাজিন ফরবস জানিয়েছে বার্সেলোনা নাকি লিওনেল মেসির সঙ্গে চুক্তি করতে চায়। আর্জেন্টাইন মহাতারকাকে আবারও ক্লাবে ফেরাতে চায় হুয়ান লাপোর্তা। ক্লাবটির ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকে ফিরিয়ে আনতে এরই মধ্যে কয়েক দফায় মেসির বাবা জর্জ মেসির সঙ্গে আলোচনা করেছে হুয়ান লাপোর্তা। তবে বার্সা লিওনেল মেসিকে ফিরিয়ে আনতে হলেও বিশাল অঙ্কের বেতন কমাতে হবে ক্লাবে থাকা ফুটবলারদের। আইবিএর ভারসাম্য রক্ষা করার পাশাপাশি ইউএফআর ফিনান্সিয়াল ফেয়ার প্লের নীতি মানতে বার্সেলোনাকে আইবিএর হিসাবে কমাতে হবে 200 মিলিয়ন ইউরো। ফরবসের এই খবর উড়িয়ে দেওয়া যায় না, কারণ সৌদি আরব থেকে সরাসরি বার্সেলোনার বিমানে উঠেছেন লিওনেল মেসির বাবা জর্জ মেসি। তবে বার্সেলোনা আর্জেন্টাইন মহাতারকাকে বিশাল অঙ্কের এই বেতন দিতে পারবে না, তাই এখন সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকেই নিতে হবে সিদ্ধান্ত আগামী গ্রীষ্মকালীন দল বদলে কোন ক্লাবে যেতে চান তিনি।